ইসলামিক অডিওবুক আয়োজিত অডিও লেকচার সিরিজ আল বিদায়া অন নিহায়া দ্বিতীয় খণ্ড এর অডিওবুকে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি, যেখানে আমরা আলোচনা করব বনি ইসরায়েলের তাপস জুরাইজের ঘটনা। ইমাম আহমদ রহিমউল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনজন ছাড়া মায়ের কোলে থাকা অবস্থায় আর কেউই কথা বলেনি। এক ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, দুই বনি ইসরায়েলের একজন ইবাদতগুজার লোক যার নাম ছিল জুরাইজ। একটি ইবাদতখানা তৈরি করে তিনি ওখানে ইবাদত করতেন। জুরাইজের ইবাদতের কথা বনি ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদেরই একজন ব্যভিচারী বলে যে, তোমরা চাইলে আমি ওকে জব্দ করে দিতে পারি। লোকজন বলল, ঠিক আছে, আমরা তাই চাই। সে তখন জুরাইজের নিকট এসে নিজেকে তার কাছে পেশ করল। জুরাইজ সেদিকে তাকিয়েও দেখলেন না। জুরাইজের ইবাদতখানার পাশে একটি রাখাল তার বাকরি চড়াত। সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হল, তাতে সে গর্ভবতী হয়ে পড়ে। যথাসময়ে সে একটি পুত্র সন্তান প্রসব করে। লোকজন জিজ্ঞাসা করল, এটি কার সন্তান? সে বলল, জুরাইজের। তারা তখন জুরাইজের ইবাদতখানায় চড়া হয়, তারা তাকে টেনে নামায়, এমনকি তারা গালাগালি করে, প্রহার করে তার ইবাদতখানাটি ভেঙে দেয়। তখন জুরাইজ বললেন, ব্যাপার কি? তুমি কি এই স্ত্রীলোকটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছ? ফলে সে একটি ছেলে প্রসব করেছে। জুরাইজ বললেন, সে ছেলেটি কোথায়? তারা বলল, এই যে। জুরাইজ তখন উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর ছেলেটির নিকট গিয়ে আঙ্গুলে খুঁচা দিয়ে বললেন, হে বালক, আল্লাহর কসম, তোমার জন্মদাতা কে? সে বলল, আমি রাখালের পুত্র। এটা শুনে সবাই জুরাইজের দিকে অগ্রসর হয় এবং তাকে চুমু খেতে থাকে। তারা বলে, আমরা সোনা দিয়ে আপনার ইবাদতখানা তৈরি করে দেব। জুরাইজ বললেন, না, তা আমার দরকার নেই, পূর্বে যেমন ছিল তেমন একটি মাটি দিয়েই তৈরি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয়জন হলেন জৈনিক মহিলা, তার শিশুকে কুলে নিয়ে দুধ পান করাচ্ছিল, সেখান দিয়ে একজন সুসজ্জিত ঘোড়সওয়ার অতিক্রম করছিল। মহিলা বলল, হে আল্লাহ, আমার ছেলেকে এই লোকের ন্যায় বানিয়ে দিন। এটা শুনে শিশুটি তার মায়ের স্তন ছেড়ে দেয় এবং ঘোড়ার সওয়ারের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে ওর মতো করবেন না। এরপর সে পুনরায় মায়ের স্তনে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন এখনও দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির এই কাজটি দেখিয়ে দিচ্ছিলেন এবং তিনি তার নিজের আঙ্গুল মুখে পুরে তা চুষছিলেন। এরপর মহিলাটি একজন ক্রীতদাসীর পাশ দিয়ে অতিক্রম করছিল, লোকজন তাকে প্রহার করছিল। মহিলাটি বলল, হে আল্লাহ, আমার ছেলেকে ওই ক্রীতদাসীর ন্যায় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তখনই শিশুটি তার মায়ের স্তন ছেড়ে দেয় এবং ক্রীতদাসীর দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাকে এই ক্রীতদাসীর মতো করবেন। তখন মা ছেলের মধ্যে এরূপ কথোপকথন শুরু হয়। মাটি বলে, আমার পেছন দিয়ে সুসজ্জিত অশ্বরোহী যাচ্ছিল, আমি বললাম, হে আল্লাহ, আমার ছেলেকে এর মতো বানাবেন। তখন তুমি বললে যে, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। তারপর আমি এই ক্রীতদাসীর পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি বললাম, হে আল্লাহ, আমার ছেলেকে এই ক্রীতদাসীর মতো বানাবেন না। তুমি বললে, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন। এর রহস্য কি? জবাবে শিশুটি বলল, আম্মা জান, অশ্বরোহী সুসজ্জিত ব্যক্তিটি একজন প্রতাপশালী ও অত্যাচারী লোক, আর এই ক্রীতদাসীটি একজন অসহায় মহিলা। তারা তাকে ব্যভিচারের অপবাদ দিচ্ছে, অথচ সে তা করেনি। তারা বলছে, তুই চুরি করেছিস, অথচ সে চুরিও করেনি। সে সর্বাবস্থায় বলছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইমাম বুখারী রহিমহুল্লাহ আম্বিয়া সংক্রান্ত অধ্যায়ে এবং জুলুম সংক্রান্ত অধ্যায়ে এবং ইমাম মুসলিম রহিমহুল্লাহ আদব সংক্রান্ত অধ্যায়ে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুরাইজ একদা তার ইবাদতখানা ইবাদত করছিল, এমন সময় সেখানে তার মা এসে হাজির হন। তিনি বলেন, হে জুরাইজ, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। হাদিস বর্ণনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তার ডান ভ্রুর উপর হাত রেখেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তা দেখিয়ে দিচ্ছিলেন। জুরাইজের মা যখন হাজির হন তখন জুরাইজ ছিলেন নামাজের মধ্যে। মনে মনে তিনি বললেন, হে আল্লাহ, এখন কি করি? এদিকে মা, অপরদিকে নামাজ। শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দেন। তার মা তখন ফিরে চলে যান। এরপর তার মা পুনরায় তার নিকট আসেন। ঘটনাক্রমে তখনও তিনি নামাজেরত ছিলেন। মা ডেকে বললেন, হে জুরাইজ, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে নামাজ, অপরদিকে মা, আমি তখন কি করি? শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিলেন। তখন মা বললেন, হে আল্লাহ, এই জুরাইজ আমার পুত্র, আমি তার সাথে কথা বলতে চেয়েছি কিন্তু সে আমার সাথে কথা বলেনি। হে আল্লাহ, কোনো ব্যভিচারিণীর হাতে লাঞ্ছিত না করে তার মৃত্যু দিবেন না।
কোনো ব্যভিচারিণী তাকে ফাঁদে ফেলার জন্য ডাকলে হে আল্লাহ, আপনি তাকে ফাঁদে ফেলার ব্যবস্থা করে দেবেন। একখানা রাখাল জুরাইজের ইবাদতখানার পাশে রাত্রি যাপন করত। এক রাতে এক মহিলা বেরিয়ে আসে। রাখাল তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ফলে সে একটি পুত্র সন্তান প্রসব করে। লোকজন বলে, এটি কার সন্তান? সে বলল, এই ইবাদতখানার মালিকের সন্তান। লোকজন তাদের কুঠারাদি নিয়ে জুরাইজের ইবাদতখানায় উপস্থিত হয় এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে। তিনি নিরুত্তর রইলেন। এরপর তারা তার ইবাদতখানাটি ভাঙতে শুরু করে। তিনি বেরিয়ে তাদের নিকট আসেন। তারা বলে, এই মহিলাটির সাথে কথা বলো। তিনি বললেন, আমি তো তাকে হাসতে দেখেছি। তারপর তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার পিতাকে? জবাবে শিশুটি বলল, আমার পিতা বাকরির রাখাল। তখন তারা বলল, হে জুরাইজ, তোমার যে ইবাদতখানাটি আমরা নষ্ট করেছি তা আমরা সোনার উপা দিয়ে নির্মাণ করে দিব। তিনি বললেন, না, বরং পূর্বে যেমন ছিল তেমন করে তৈরি করে দাও। তখন তারা তাই করল। ইমাম মুসলিম রহিমহল্লা অনুমতি প্রার্থনা পর্বে এই হাদিসটি উদ্ধৃত করেছেন। ইমাম আহমদ রহিমহল্লা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই মর্মে আরেকটি বর্ণনা করেছেন। তাতে রাখাল পুত্রের স্থলে রাখাল স্ত্রীর লোকের উল্লেখ রয়েছে। তাতে বর্ণিত হয়েছে যে এক রাখাল বালিকা নিজের বাকরি চড়াত। সে এসে জুরাইজের ইবাদতখানায় ছায়ায় বসত। একদিন সে কোনো এক লোকের সাথে ব্যভিচারে লিপ্ত হয় এবং তাতে সে গর্ভবতী হয়ে পড়ে। সে জনতার হাতে ধরা পড়ে যায়। তখনকার বিধান ছিল ব্যভিচারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লোকজন বলল, এই সন্তানটি কার? রাখাল মহিলাটি বলল, ইবাদতখানার মালিক জুরাইজের। লোকজন তাদের কোঠারাদি নিয়ে ইবাদতখানার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা বলল, হে জুরাইজ, হে ভণ্ড ইবাদতকারী, ভেরিয়াই। জুরাইজ নেমে আসতে অস্বীকৃতি জানালে এবং নামাজেরত রইলেন। লোকজন তার ইবাদতখানা ভাঙতে শুরু করে। এই অবস্থা দেখে তিনি নিচে নেমে আসেন। তারা জুরাইজ এবং উক্ত মহিলার গলায় রশি বেঁধে দুজনকে পাড়ায় পাড়ায় ঘোরাতে থাকে। ইত্তেবসরে জুরাইজ তার আঙ্গুলি মহিলার পেটে রেখে বললেন, হে শিশু, তোমার পিতাকে? গর্ভস্থিত শিশু বলে ওঠে, আমার পিতা বাকরির রাখাল অমুক ব্যক্তি। লোকজন তখন জুরাইজকে চুমু খেতে শুরু করে। তারা বলে যে, আপনি যদি অনুমতি দেন তবে আমরা সোনার উপা দিয়ে আপনার ইবাদতখানা তৈরি করে দিব। তিনি বললেন, না, দরকার নেই, বরং পূর্বে যেরকম ছিল সেরূপেই অনুরূপ নির্মাণ করে দাও। এটি একটি গাড়ি পর্যায়ের হাদিস। এর সনদ ইমাম মুসলিমের শর্ত পূরণ করে। উল্লেখিত তিনজন ব্যক্তি মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছেন। ঈসা ইবনে মারিয়াম আলাইসালামের ঘটনা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। জুরাইজের ইবাদতখানার পার্শ্ববর্তী রাখালের ঔরসে জেনাকায়নির পুত্র, এই মাত্র যার ঘটনা বর্ণনা হল, তার নাম ছিল ইয়াবুস। ইমাম বুখারী রাহিমুল্লাহ স্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন। তৃতীয় ব্যক্তি হল দুগ্ধদানকারিণী মহিলার কোলে থাকা পুত্র। মহিলা কামনা করছিল তার পুত্র যেন সুসজ্জিত অশ্বরোহীর মতো হয়, আর পুত্র চেয়েছিল সে যেন অপবাদপ্রাপ্ত অথচ নির্দোষ মহিলার ন্যায় হয়। দাসীটি অনবরত বলছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ইতিপূর্বে মোহাম্মদ ইবনে সিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সনদে এটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমুল্লাহ হাওয়া ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুগ্ধপোষ্য এই শিশুর ঘটনা উদ্ধৃত করেছেন। এই সনদটিও হাসান পর্যায়ের। ইমাম বুখারী রহিমুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে একজন মহিলা তার পুত্রকে দুধ পান করাচ্ছিল। এমত অবস্থায় সেখান দিয়ে যাচ্ছিল এক অশ্বারোহী। মহিলাটি এ বলে দোয়া করল, হে আল্লাহ, আমার পুত্র ওই অশ্বারোহীর মতো না হওয়া পর্যন্ত তার মৃত্যু দিবেন না। ছেলেটি বলে উঠল, হে আল্লাহ, আমাকে ওই অশ্বারোহীর মতো বানাবেন না। তারপর পুনরায় দুধ পান করতে লাগল। অতঃপর তারা পথে দেখল একজন মহিলা, তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাকে নিয়ে সবাই হাস্য কৌতুক ও খেলা করছে। শিশুর মাতা বলল, হে আল্লাহ, আমার ছেলেকে ওই মহিলার মতো বানাবেন না। ছেলে বলল, হে আল্লাহ, আমাকে ওই মহিলার মতো বানাবেন। অতঃপর ব্যাখ্যাস্বরূপ ছেলেটি বলল, ওই যে অশ্বারোহী সে তো কাফির, আর এই কৃতদাসী লোকজন বলছে সে জেনা করেছে, আর সে বলছে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তারা বলছে সে চুরি করেছে, সে বলছে আমার জন্য আল্লাহই যথেষ্ট। যারা মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে তাদের মধ্যে ইউসুফ আলাইসালামের পক্ষে সাক্ষ্যদাতা শিশুটিও রয়েছে, যা ইতিপূর্বেই আমরা আলোচনা করেছি। তাদের মধ্যে ফিরাউন পরিবারের চুল বিন্যাসকারিণীর শিশুটিও রয়েছে, আল্লাহই ভালো জানেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বার্সিসার ঘটনা বিস্তারিত আলোচনা করব। এটি জুরাইজের ঘটনার বিপরীত। জুরাইজ ছিলেন পুত্রপবিত্র আর বার্সিসা ছিল পথভ্রষ্ট। আল্লাহ তাআলার বাণী, এরা শয়তানের মতো যে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে তখন সে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালক,
আল্লাহকে ভয় করি, সূরা হাশর আয়াত 16-17। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা স্থায়ী হবে। আর এটাই জালিমদের কর্মফল। এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে জারির আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বলেন যে, একজন মহিলা বাকরি চরাত, তার ছিল 4 ভাই। রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত। একদিন ধর্মযাজক এসে তার সাথে কুকর্ম করে, তাতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে, মহিলাটিকে খুন করে মাটি চাপা দিয়ে দাও, লোকে তো তোমাকে বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় সে মহিলাটিকে খুন করে এবং মাটি চাপা দিয়ে দেয়। এবার শয়তান স্বপ্নে মহিলার ভাইদের নিকট উপস্থিত হয়। তাদেরকে বলে যে, উপাসনালয়ে যাজক তোমার বোনের সাথে কুকর্ম করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়েছে। সকাল হলে বাইদের একজন বলল, আল্লাহর কসম, গত রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, সেটি তোমাদেরকে বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না। অন্যরা বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদেরকে বলো। সে তা বর্ণনা করল। অন্যজন বলল, আল্লাহর কসম, আমিও স্বপ্নে তাই দেখেছি। তৃতীয়জন বলল, আমিও তাই দেখেছি। তখন তারা বলাবলি করে যে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্ধত করে। তারপর সবাই যাজকের নিকট যায় এবং তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময়ে শয়তান যাজকের নিকট উপস্থিত হয়ে বলে, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউই তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না, সুতরাং তুমি আমাকে একটি সিজদা করো, আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। সে মতে সে তাকে সিজদা করল। তারপর শাস্তি বিধানের জন্যে যখন শাসনকর্তার নিকট তাকে নিয়ে যাওয়া হলো, তখন শয়তান সেখান থেকে কেটে পড়ে তখন তাকে হত্যা করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রেও অনুরূপ বর্ণিত হয়েছে। আমিরুল মোমেনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য এক সনদে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। ইবনে জারির আবদুল্লাহ ইবনে নাহিদকে উদ্ধৃত করে বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, এক ধর্মযাজক দীর্ঘ 60 বছর ইবাদত করেছিল। শয়তান তাকে জব্দ করতে ফন্দি আটে। অতঃপর সে এক মহিলার উপর আসর করে। সে মহিলার কয়েকটি ভাই ছিল। ভাইদেরকে সে বলল, ওকে চিকিৎসার উদ্দেশ্যে যাজকের কাছে নিয়ে যাও। ভাইরা মহিলাটিকে যাজকের নিকট নিয়ে যায়, তার চিকিৎসা করল। মহিলাটি কয়েকদিন তার ওখানে ছিল। একদিনের কথা, মহিলার প্রতি আসক্ত হয়ে সে তার সাথে কুকর্মে লিপ্ত হয়। সে তাতে গর্ভবতী হয়ে পড়ে। অবশেষে যাজকটি তাকে হত্যা করে। তার ভাইরা বোনের খোঁজে যাজকের নিকট আসে। এই নিয়ে শয়তানও তার কাছে আসে। উপস্থিত হয়ে বললেন, এক সময় তুমি আমাকে ব্যর্থ করে দিয়েছিলে, এখন আমি তোমাকে দিয়ে এসব কাণ্ড ঘটিয়েছি, অতএব এখন তুমি আমার আনুগত্য করো, আমি তোমাকে উদ্ধার করব, তুমি আমাকে একটি সিজদা করো। যাজকটি তাকে সিজদা করল। তখন শয়তান বলল, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা শয়তানের মতো যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 16-17। গুহায় আশ্রয় গ্রহণকারী তিন ব্যক্তির ঘটনা। পূর্বেকার জামানায় তিন ব্যক্তি একদা একটি গুহায় আশ্রয় গ্রহণ করে। গুহার মুখটি আকস্মাৎ বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের সৎকর্মের ওসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তাদেরকে বিপদমুক্ত করেন। ইমাম বুখারী রহিমহুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমের সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বেকার যুগের তিনজন লোক পথ চলছিল, হঠাৎ তারা ঝড়ে পতিত হয়। তারা একটি গুহায় আশ্রয় নেয়। তখন আকস্মাৎ গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা পরস্পরে বলাবলি করছিল যে, আল্লাহর কসম, এই বিপদটি থেকে যে কোনো পুণ্যকর্মের উসিলা ব্যতীত তোমরা মুক্তি পাবে না। এখন প্রত্যেকেই নিজ নিজ উত্তম কর্মের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। তাদের একজন এই বলে দোয়া শুরু করল, হে আল্লাহ, আপনি তো জানেন আমার একজন শ্রমিক ছিল, এক ফুরাত তথা 3 মন বা 10 কেজি বিশিষ্ট পাত্রের ধান পারিশ্রমিক ধার্য করে সে আমার কাজে নিয়োজিত হয়েছিল। কাজ শেষে পারিশ্রমিক না নিয়ে সে চলে যায়। অতঃপর তার সেই ধান আমি জমিতে বপন করে ফসল উৎপন্ন করি। ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে তা দিয়ে আমি একটি গাভী ক্রয় করি।
একদিন সে আমার নিকট তার পারিশ্রমিক নেয়ার জন্য আসে। আমি বলি, এই যে গাভী, তা তুমি নিয়ে যাও। সে আমাকে বলল, আমার তো আপনার নিকট শুধু এক ফোড়া ধানই পাওনা। আমি বলি, তোমার সেই ধান থেকেই এই গাভী, তুমি তা নিয়ে যাও। সে তখন ওই গাভীটি নিয়ে চলে যায়। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়ে আমি এরূপ করেছি, তবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এতে পাথর একটুখানি সরে যায়। অপর একজন বলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমার ঘরে বৃদ্ধ মাতা পিতা ছিলেন। প্রতি রাতে আমি তাদেরকে বাকরির দুধ পান করাতাম। এক রাতে আমার আসতে বিলম্ব হয়ে যায়। আমি যখন আসি তখন আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছিল। আমার পরিবার পরিজন ও ছেলেমেয়েরা তখনও ক্ষুধায় ছটফট করছিল, কান্নাকাটি করছিল। আমার পিতামাতা দুধ পান না করা পর্যন্ত আমি পরিবারের কাউকেই দুধ পান করতে দিতাম না। এ সময়ে আমি পিতামাতাকে ঘুম থেকে জাগ্রত করা সমাচীন মনে করিনি। আবার তাদেরকে রেখে পরিবারের অন্যদেরকে দুধ খেতে দেয়া পছন্দ করিনি। আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকি। এভাবে ভুল হয়ে যায়। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়ে আমি এরূপ করেছি, তাহলে আমাদের বিপদ দূর করে দিন। অতঃপর গুহার মুখে পাথর আরেকটু ফাঁকা হয়ে যায়, যাতে আকাশ দেখতে পাওয়া যায়। তাদের অপরজন বলল, হে আল্লাহ, আপনি তো জানেন আমার এক চাচাতো বোন ছিল, সে ছিল আমার সর্বাধিক প্রিয়। আমি তাকে কুকর্মের জন্য প্ররোচিত করি। 100টি স্বর্ণমুদ্রা না দেওয়া পর্যন্ত সে তাতে অস্বীকৃতি জানায়। আমি সেই পরিমাণ স্বর্ণমুদ্রা অর্জনের চেষ্টা চালাই। আমি তা সংগ্রহ করে তা তার হাতে অর্পণ করি। তখন সে আমাকে সুযোগ দেয়। আমি যখন চূড়ান্ত মুহূর্তে উপনীত হই, তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করুন, বৈধপন্থা ব্যতীত আমার শ্লীলতাহানি করবেন না। তখনই আমি উঠে আসি এবং আমার 100 স্বর্ণমুদ্রাও রেখে আসি। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়ে আমি তা করেছি, তবে আমাদের বিপদ দূর করে দিন। অতঃপর আল্লাহতালা তাদের বিপদ দূর করে দিলেন। তারা গুহা থেকে বেরিয়ে আসে। ইমাম মুসলিম রহিমহুল্লাহ ইমাম আহমদ রহিমহুল্লাহ নিজ নিজ সনদে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেছেন। ইমাম আহমদের একটি বর্ণনায় কিছু অতিরিক্ত কথাও রয়েছে। বাজ্জার অনুরূপ বর্ণনা উদ্ধৃতি করেছেন। অন্ধ, কুষ্ঠ ও টাক মাথাওয়ালা তিন ব্যক্তির ঘটনা। ইমাম বুখারী রহিমহুল্লাহ ও মুসলিম রহিমহুল্লাহ একাধিক সূত্রে বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে বনি ইসরায়েলের তিন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন টাক মাথা বিশিষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদের নিকট আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। তিনি প্রথম কুষ্ঠরোগীর নিকট উপস্থিত হন। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলে, সুন্দর রং ও সুন্দর ত্বক। লোকজন এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দেন, ফলে তার রোগ বিদূরিত হয়। তাকে সুন্দর রং ও সুন্দর ত্বক দান করা হয়। ফেরেশতা আবার বলে, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে, উট, অথবা সে বলে, গাভী। কুষ্ঠরোগীও টেকু মাথা বিশিষ্ট এই দুজনের একজন উট চেয়েছিল, একজন গাভী চেয়েছিল। তাদের কে উট চেয়েছিল এবং কে গাভী চেয়েছিল তা নিয়ে রাবীর সন্দেহ রয়েছে। ফেরেশতা একটি 10 মাসের গর্ভবতী উটনি তাকে প্রদান করে এবং বলে, এতে আল্লাহ তোমাকে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ফেরেশতা আসেন টেকো মাথা বিশিষ্ট ব্যক্তির নিকট। তিনি তাকে জিজ্ঞাসা করেন, কোন বস্তু তোমার প্রিয়? জবাবে সে বলে, আমার প্রিয় হলো সুন্দর চুল, আর এই টাক যেন দূরীভূত হয়। লোকজন তো এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, টাক দূরীভূত হলো এবং তার মাথায় চুল গজাল। আবার ফেরেশতা বলেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে, গরু। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করেন এবং বলেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। এবার ফেরেশতা আসেন অন্ধ ব্যক্তির নিকট। তিনি জিজ্ঞাসা করেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলে, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন লোকজনকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে, ছাগল। তিনি তাকে একটি গর্ভবতী বাকরি দান করেন। ইতিমধ্যে উটনি, গাভী ও বাকরি বাচ্চা দিতে থাকে। ক্রমে ক্রমে উটওয়ালার মাঠ উটে ভরে যায়, গাভীওয়ালার মাঠ পূর্ণ হয়ে যায় গরুতে, আর বাকরিওয়ালার মাঠ পরিপূর্ণ হয় বাকরিতে। এরপর একদিন ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার পূর্বের আকৃতি নিয়ে উপস্থিত হন। তিনি বলেন, আমি একজন মিসকিন, সফরে এসে আমার যা ছিল সব ফুরিয়ে গেছে। আল্লাহর সাহায্য এবং অতঃপর আপনার সহযোগিতা ব্যতীত আমার দেশে ফেরার কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে সুন্দর দেহ, বর্ণ ও ত্বক দান করেছেন,
তার দোহাই দিয়ে আপনার নিকট আমি একটি উট ভিক্ষা চাইছি, আমার সফরকালে সেটি কাজে লাগবে। সে বলল, মানুষের চাহিদার শেষ নেই। ফেরিস্তা বললেন, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। আপনি না কুষ্ঠরোগী ছিলেন, মানুষ আপনাকে ঘৃণা করত, আর আপনি ছিলেন দরিদ্র, আল্লাহই তো আপনাকে সব সম্পদ দান করেছেন। সে বলল, আমি তো বংশানুক্রমে উত্তরাধিকারী সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। ফেরিস্তা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরিস্তা টেকো মাথা লোকের নিকট তার আকৃতি নিয়ে আসেন, কুষ্ঠরোগীকে যেরূপ দেখেছিলেন সেরূপে। সেও ওই কুষ্ঠরোগীর মতো উত্তর দিল। ফেরিস্তা বলেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির নিকট তার আকৃতিতে আসেন। তিনি বলেন, আমি মিসকিন ও মুসাফির ব্যক্তি, সফরে এসে আমার সহায় সম্বল ফুরিয়ে গিয়েছে। আল্লাহর সাহায্য ও তারপর আপনার সহায়তা ব্যতীত আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে মহান আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার দোহাই দিয়ে আমি আপনার নিকট একটি বাকরি জাঞ্জা করছি, উটি দ্বারা আমার সফরের প্রয়োজনীয় খরচ মিটাবে। বাকরিওয়ালা বলল, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ছিলাম দরিদ্র, আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। তোমার যেটা পছন্দ সেটা নিয়ে যাও, আল্লাহর নামে তুমি আজ যেটিই নিবে আমি তাতে দুঃখ পাব না। ফেরিস্তা বললেন, আপনার মাল আপনি রেখে দিন। বস্তুত আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করলেন, আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়েছেন, পক্ষান্তরে আপনার অপর দুই সাথীর প্রতি আল্লাহ নারাজ ও অসন্তুষ্ট হয়েছেন। এটি ইমাম বুখারী রহিমাহুল্লাহর ভাষ্য। বনি ইসরায়েল বিষয়ক হাদিসসমূহে এটি তিনি উদ্ধৃতি করেছেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বাকি অংশ থেকে আলোচনা করব। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। أسألك العفو.